পাত্রের বয়স ৮০ ছুঁই ছুঁই আর পাত্রী ৭০-এর কাছাকাছি। দীর্ঘ ৫৫ বছর পর আবারও ৪ হাত এক হলো এই বৃদ্ধ দম্পতির। অবাক হচ্ছেন? কিন্তু এমনই ঘটনার সাক্ষী থাকলাম আমরা। শনিবার রাতে বেশ ধুমধামে পুনর্বিবাহ সম্পন্ন হলো রায়গঞ্জের রায় দম্পতির। বছর ৫৫ আগে বাংলা সনের নিরিখে ১৬ই মাঘ আত্রেই নদীর পাড়ে অধুনা বাংলাদেশের গ্রামে বিয়ে হয়েছিল রিলীপ কুমার রায়ের সাথে গৌরী রায়। এরপর কেটে গেছে বহু বছর। বর্তমানে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের মিলন পাড়ায় ছেলে মেয়ে নাতি নাতনিদের নিয়ে ভরা সংসার রিলীপ বাবু ও গৌরী দেবীর। এখন দুজনের জীবনেই প্রায় অন্তিম লগ্নে এসে শনিবার দাদু ঠাকুমার বিয়ের ৫৬তম বর্ষে পদার্পণের এই বিশেষ দিনটিতে দুজন বৃদ্ধ দম্পতিদের বধূ ও বরবেশে সাজিয়ে তাদের আবারও ঘটা করে বিয়ে দিয়ে বিবাহ বার্ষিকী পালন করলেন তার নাতি নাতনি ছেলে বৌমারা। সুসজ্জিত ছাদনাতলায় পুরোহিতের মন্ত্র উচ্চারণ, শুভদৃষ্টি, সাতপাক, মালাবদল, এমনকি যজ্ঞ আহুতি ও সিঁদুরদান, সবটাই হলো ধাপে ধাপে। শুধু ধুমধাম করে বিয়ে দেওয়াই নয়, শনিবার রাতে খাওয়া দাওয়ার সামান্য ব্যবস্থা থাকলেও রীতিমতো আজ রবিবার আত্মীয় স্বজনদের ডেকে নৈশভোজেরও আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক নাতি নাতনিরা। পাশাপাশি পরবর্তী প্রজন্মের কাছে এই বিশেষ দিনে এই বিশেষ উপহার পেয়ে আনন্দিত রায় দম্পতি। তাদের কথায় নাতি নাতনিরা সবাই আনন্দ করছে, ওদের আনন্দই আমাদের আনন্দ। তবে আধুনিকতা আর যন্ত্রচালিত বর্তমান যুগে কিছু কিছু ক্ষেত্রে যখন আন্তরিকতার অভাব দেখা যায় বা ব্যস্ততার কারণে বৃদ্ধ বাবা মা যখন ব্রাত্য হয়ে পড়েন অনেকের কাছে, ঠিক সেই সময় রায় পরিবারের এই উদ্যোগ সমাজের কাছে আলাদা বার্তা বহন করে আনবে বলে জানিয়েছেন সমাজের অন্যান্য শ্রেণীর মানুষেরাও। এদিন সেখানে উপস্থিত পুরোহিত শঙ্কর চক্রবর্তী বলেন, এটা আমার প্রথম অভিজ্ঞতা, আর বাবা মাকে যারা অবহেলা করে তাদের শিক্ষার জন্য এই বিয়ের অনুষ্ঠান অনেকটাই বার্তাবহ হয়ে থাকবে। ভালোই লাগছে। কারা দিল আপনার বিয়ে? ছেলে নাতি পুতি সব। আনন্দ করলেন? আনন্দ, ওদের আনন্দই আমাদের আনন্দ। ওরা আনন্দ করলো, আমরাও আনন্দ আর করলাম, আর কি করা যাবে। লজ্জা এখনো লাগছে, ওদের সামনে আমরা বিয়ে করছি। ছেলে নাতি পুতি নাতি জামাই নাতনি সবার আনন্দ করে বিয়ে দিচ্ছে। ওদের ইচ্ছা হয়েছে যে না দাদু দিদা নিয়ে আনন্দ করবো। আপনারা কি আনন্দ পেলেন? আমাদের ভাগ্য এটা, ছেলে বৌমা নাতি নাতনি আমাদের কত স্নেহ ভালোবাসলো সেটাই তো আমি বুঝতে পারলাম। যে যথেষ্ট ভালোবাসলো, আনন্দ ভালো আমাদের জন্য। কেমন লাগছে?